আজকে শুধু মাপি যান নয়, আজকে সমগ্র বাংলাদেশের এই সরকারের আমলে তাদের ন্যূনতম যে অধিকার সেই অধিকারটুকু কেড়ে নেওয়া হবে। আজকে সমগ্র বাংলাদেশে তারা কোন উৎপাদন রাজত্ব প্রতিষ্ঠা করেছে, বাংলাদেশের গণতন্ত্রকারী মানুষ তারা আজকে তাদের ন্যূনতম অধিকার থেকে বঞ্চিত হয়েছে। আর এমন এক সময় ভারত করছি যখন গোটা দেশটা এটা মনে হয় যারা একটা ভবিষ্যৎ আমাদের কবলে পড়ে তার সমস্ত কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে। এমন একটা সময়ে আজকে আমরা সমাজে উপস্থিত করছি, কিছুক্ষণ পরে আমাদের সকলের চোখের পরে আমাদের গণতন্ত্রের আপুষি নেত্রী দেশের জন্য উঠে আসবেন। তিনি আবার তার চিকিৎসার জন্য এবারকে হাসপাতালে যাবেন। বন্ধুগণ, আমরা অনেক সময় এই রেডিও পালন করছি, যখন আমাদের অবহেলিত নেতা কর্মী শুধুমাত্র গণতন্ত্রের অধিকার ফিরিয়ে আনার জন্য, ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য আন্দোলন করতে গিয়ে সংগ্রাম করতে গিয়ে তারা এখনো তারা লুপ্ত হয়ে আছে। আমাদের অগণিত নেতা কর্মী তারা সাজা প্রাপ্ত হয়েছেন, তাদেরকে বিভিন্ন মেয়াদে খেয়াল বন্ধ করা হয়েছে। আমাদের দুঃখ হয়, কষ্ট হয় যখন আমরা দেখি যে আওয়ামী লীগের সভানেত্রী তিনি তার বক্তব্যের মধ্যে দিয়ে বলেন যে কি এমন ঘটল যে বাংলাদেশে অতি বাম অতি ডান একসাথে তারা আজকে আমাকে উৎখাত করতে চায়। সমস্যাটা ওই জায়গাতেই যে আপনারা সেটা বুঝতে পারেন না যে কি ঘটেছে, অথবা পুজোর আমাদের ভান করেন। আজকে শুধু অতি বাম অতি ডান নয়, আজকে সমগ্র বাংলাদেশের কিছুদিন আগে তারা বলছে সমস্ত মধ্যপন্থী শুধু নয়, সব মানুষ যে কোনো পঞ্চানি হোক তারা মনে করছে যে এই সরকারের আমলে তাদের ন্যূনতম যে অধিকার সেই অধিকারটুকু কেড়ে নেওয়া হবে। বন্ধুগণ, উনি আরেকটা কথা বলেছেন, বলেছেন যে আমাদের অপরাধ কি, আমাদের অপরাধ আমরা অপরাধ আমরা গণতন্ত্রের ধ্বংস করেছেন, সমস্ত প্রতিষ্ঠান কোন গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে আপনার ধ্বংস করে দিয়েছেন, আপনারাই বলেন একে দামি ইলেকশন দামি ক্যান্ডিডেট আপনারাই আপনাদের মধ্যে তৈরি করেন, সেভাবে আপনারা এই দেশে এই দেশ পরিচালনা করেন। আমি বক্তব্য দিলাম তবে আপনার একটু পরে রাজি করবো, আমি শুধু আপনাদেরকে এটুকু বলতে চাই ভাই, অনেক জায়গায় আমরা স্বীকার করেছি আমাদের অনেক ভাই খুন হয়ে গেছে, খুন হয়েছে, মিথ্যা মামলায় জর্জরিত হয়েছে, আমাদের নেত্রী দেশের যে বই অবস্থা তিনি এখনো কারাগারে রয়েছেন বন্দী অবস্থায় মিথ্যা মামলায় সাজাকে, আমাদের ভারপ্রাপ্ত সমীকরণ তাই বর্মা তাকে আজকে মিথ্যা মামলায় সাজা দিয়ে তাকে বিদেশে পাঠ করে রাখা হয়েছে। বন্ধুগণ, এই একটা অবস্থা যেন সাহিত্য মানুষের বিরুদ্ধে মামলা, হাজার হাজার মানুষকে কারাগারে বাংলা হচ্ছে সাজা দেওয়া হচ্ছে, যখন এই দেশের বিচার ব্যবস্থা এই দেশের প্রশাসন এই দেশের গণমাধ্যম সব কিছুকে একত্রিত করে একটু শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করবার জোর পায় তারা চলছে। বন্ধুগণ, এদের কৌশলটা একটু ভিন্ন, তারা যে আগে যারা পার্লামেন্টে বিল পাস করে পার্সাল করতে চায় না, তারা গণতন্ত্রে একটা বিবাস রেখে দিয়ে ছদ্মবেশ রেখে দিয়ে তারা গণতন্ত্রের সমস্ত প্রতিষ্ঠানগুলিকে ধ্বংস করিয়ে জনগণকে দমন করে তারা একযোগে স্বাস্থ্য ব্যবস্থায় প্রতিষ্ঠা করে দেবে। বন্ধুগণ, আমি জানি যে আপনারা অনেকেই কাজে সারাদিন এই রোদ্রের মধ্যে এখানে এসেছেন, এটাই আবার প্রমাণ করে যে বিএনপি শুধু না এই দেশের সকল গণতান্ত্রিক আমি মানুষ সকল স্বাধীনতা কর্মী মানুষ আজকে এখনো জেগে উঠছে, জেগে উঠছে তারা আবার জেগে উঠছে। বন্ধুগণ, আমি আর অনেক বড় বলেছি যে বিএনপি হচ্ছে সেই পুলিশ প্রার্থীপত্র যে সমস্ত ধন সমস্যার থেকে আবার জেগে উঠে এবং জেগে উঠে সেটা টাকা ছড়িয়ে আবার সেই আন্দোলনের উদ্যোগ
দুষ্কর্মিয়তার কথা, মহামন্ত্রের কথা আজকে এখানে বলতে পারে। একটা কথা আমাদের সবসময় মনে রাখতে হবে যে আমরা কখনোই অতীত উপার্জিত হই, আমরা পরাজিত হব না। আমরা আমাদের লক্ষ্য বাংলাদেশে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করব, ভোটের অধিকার ফিরিয়ে আনব। অনেকে বলে যে বিএনপির সংগ্রাম, এটা বিএনপির সংগ্রাম নয়, এটা এই দেশের মানুষের অস্তিত্বের সংগ্রাম। তার যে অধিকার, সে অধিকারকে ফিরিয়ে আনার সংগ্রাম, সে অধিকার ফিরিয়ে আনার জন্য বন্ধুগণ আমরা অনেক ত্যাগ স্বীকার করেছি, আমাদেরকে আরো ত্যাগ স্বীকার করার জন্য প্রস্তুত থাকতাম। তাই আজকে এই যে দিবসে আমরা আহ্বান জানতে চাই বাংলাদেশের সকল মানুষের কাছে, সকল রাজনৈতিক দল, প্রতিষ্ঠান, সমস্ত সংগঠন গুলোর কাছে, আজকে আপনাদের বিশেষ করে শ্রমিক শ্রেণীর মানুষের সবচেয়ে সুনির্দিষ্ট আছে আপনারা লোকমূল্য আপনাদের সকলেরই নিয়ন্ত্রণের বাইরে করে গেছে। আপনাদের সন্তানেরা ভালো স্কুল পায় না, তারা ভালো খেতে পায় না, তারা একটা মাথার উপরে ছাদ পায় না। বন্ধুগণ আজকে সম্পর্ক পত্রিকায় আছে যে এখনো শ্রমিকে আপনাদের ন্যায্য মজুরি পাচ্ছে না, এখনো এই কাঠ ফাটা হচ্ছে তা কাজ করতে কিন্তু উপকার তাদের মজুরি পাচ্ছে না। তাই বন্ধুগণ আজকে আসুন, আজকে দেখুন আবার আপনার জ্বালানির মূল্য বৃদ্ধি করেছে। এই মূল্য বৃদ্ধি করে কার লাভ হয়? লাভ হয় তাদের যা এখান থেকে মুনাফা দিতে। আজকে সমগ্র বাংলাদেশে তারা কেমন পাঁচ রাজত্ব প্রতিষ্ঠা করেছে, ব্যাংক গুলোকে কিনে করেছে, তারা আজকে সমস্ত আর্থিক প্রতিষ্ঠান গুলোকে কিনে করেছে, তার ব্যবসা বাণিজ্য কব্জা করেছে, এবং এখন গ্রামের মধ্যে, বিশেষ করে গ্রামের মধ্যে তার বিরোধী মত বা যাই আছে তাদের যে ব্যবসা বাণিজ্য সম্পদ সম্পৃক্ত রাষ্ট্র। তাই বন্ধুগণ এখন আর আমাদের দেশ করে বসে থাকতে চলবে না, আমাদের দেশকে উঠতে হবে, আমাদের সকলকে আজকে ঐক্যবদ্ধ হয়ে আমি আহ্বান জানাচ্ছি আজকে সকল রাজনৈতিক দল, রাজপথ, সংগঠন ব্যক্তি, বিশেষ করে শ্রমিক সংগঠনগুলোকে আমরা সবাই ঐক্যবদ্ধ হন, আপনাদের অধিকারকে আপনারা ফিরিয়ে আনার জন্য আন্দোলন সংগ্রামে ঝাঁপিয়ে পড়েন, এবং আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে আমরা আমাদের যে তৃতীয় লক্ষ্য জনগণের যে ভোটের অধিকার, সেই অধিকারকে আমরা ফিরিয়ে আনবো, শ্রমিকের অধিকারকে ফিরিয়ে আনবো, কৃষকের অধিকারকে ফিরিয়ে আনবো।